হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল গাইডেন্স ইংলিশ লিড। এনএসইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অ্যান্ড বিডিপি অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে আজ থেকে 26 জুলাই থেকে। তো আমি তোমাদের প্রতি বছরের মতো এবছরও তোমাদের রিকোয়েস্টে অ্যাসাইনমেন্টের কোশ্চেন এবং আনসার প্রোভাইড করার চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতে এবং অথেন্টিক আনসার সহ। আজকে ভিডিওতে আমি জিই পিএস 21 এই পেপারটার কোশ্চেন অ্যান্ড আনসার শেয়ার করতে চলেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যাট্রিয়ার্কি, পুরুষতান্ত্রিকতার সঙ্গে কোনটি সম্পর্কিত। আনসার নিয়েছে মেল ডোমিনেশন। দেন সেকেন্ড কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সেক্সুয়াল পলিটিক্স, সেক্সুয়াল পলিটিক্স এই বইটার লেখককে, এটা হচ্ছে কেট মিলেট। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য নেম সেক, দ্য নেম সেক এই বইটার অথরকে, লেখককে, এটা হচ্ছে ঝুম্পা লাহিড়ি। নেক্সট কোশ্চেন, হুইচ ফেমিনিজম হোল্ডস প্যাট্রিয়ার্কি রেসপন্সিবল ফর ইন ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলাদের মধ্যে যে ইনইকুয়ালিটি, যে অসমতা, সেটার জন্যে রেসপন্সিবল, সেটার জন্য দায়ী প্যাট্রিয়ার্কি, পুরুষতান্ত্রিকতা, এই ব্যাপারটাকে হোল্ড করেছে, এই ব্যাপারটাকে কোন ফেমিনিজম হোল্ড করেছে, কোন ফেমিনিজমের ভিতরে আছে, কোন ফেমিনিজম ধরেছে। তো এটা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজমের কনসেপ্ট হচ্ছে এরকম। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ ওমেন, আচ্ছা মহিলাদের, মহিলাদের যে অধিকার, অধিকারের যে সত্যায়ন, ভিন্ডিকেশন মিনস সত্যায়ন, কোনো কিছুকে খণ্ডন করা, কোনো কিছুকে মানে প্রুফ করা, এটাই হচ্ছে ভিন্ডিকেশন। তো এই যে দ্য ভিন্ডিকেশন অফ দ্য ওমেন, ওমেনদের ভিন্ডিকেশন অফ দ্য ওমেন, রাইট অফ ওমেন, এই বইটার অথরকে, লেখককে, এটা লিখেছে মেরি উলস্টন ক্রাফ্ট। নেক্সট কোশ্চেন, হু অ্যামংস দ্য ফলোয়িং ইজ এ মার্কসিস্ট ফেমিনিজম, এই মার্কসিস্ট ফেমিনিজম এটার, এর ভিতরে কে মার্কসিস্ট ফেমিনিজম ছিল। তো এটা আনসার নিয়েছে ক্লারা জেটকিন। দেখো, তোমরা কোশ্চেনগুলো অবশ্যই একবার ক্রস চেকিং করে নেবে, আমি তো দিচ্ছি কোশ্চেন আনসারগুলো, তোমরা কোশ্চেনগুলো ক্রস চেকিং করে নেবে, যেহেতু পেপারটা আমার নয়, আমার সাবজেক্টের নয়, সেই জন্য বলছি কোশ্চেনগুলো তোমরা একবার ক্রস চেকিং করে নেবে। আশা করি ঠিক আছে, তবুও তোমরা ক্রস চেকিং করে নেবে, আর একটা খাতায় ফার্স্টে নোট ডাউন করবে সব কোশ্চেনগুলো, একাধিক যেহেতু সেট হচ্ছে, সব সেটের কোশ্চেনগুলো এক জায়গায় নোট ডাউন করে তারপর তোমরা এক্সাম দিতে বসবে। এক্সামের এখনও দেরি আছে, 2nd অক্টোবর লাস্ট ডেট, তো অত তাড়াহুড়ো করো না, শুধু শুধু মার্কসই কেটে যাবে। আগে সব কিছু রেডি করে নাও, তারপর একবারে বসে এক্সাম দিয়ে নেবে। দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার সতী সিস্টেম ওয়াজ অ্যাবলিশড, সতী সিস্টেম অ্যাবলিশ হয়েছিল কত খ্রিস্টাব্দে, উচ্ছেদ হয়েছিল কত খ্রিস্টাব্দে, এটা হচ্ছে 1829 সালে। নেক্সট কোশ্চেন, হুইজ কল্ড দ্য পায়োনিয়ার অফ এডুকেশন ফর মুসলিম উইমেন অ্যাট ইন্ডিয়া, ইন্ডিয়াতে মুসলিম, ভারতে মুসলিম মহিলাদের এডুকেশনের, এডুকেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় পায়োনিয়ার কে ছিল, এটা হচ্ছে আনসার হবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ইনি ছিল পায়োনিয়ার, অগ্রদূত। নেক্সট কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাজ প্রোভাইডেড ফর দ্য রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন ইন পঞ্চায়েত, আচ্ছা পঞ্চায়েতে মহিলাদের জন্য সিট সংরক্ষণ, এটা কোন সাংবিধানিক, কোন অ্যামেন্ডমেন্ট এটা আছে, কোন সাংবিধানিক সংশোধন এটা আছে, এটা হচ্ছে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73তম সাংবিধানিক সংশোধনীতে। আচ্ছা নেক্সট কোশ্চেন, এবং এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, ইন হুইচ এনভায়রনমেন্টাল মুভমেন্ট অফ ইন্ডিয়া ডিড দ্য উমেন হাগ দ্য ট্রিস, ইন্ডিয়ায় কোন মুভমেন্টে, কোন আন্দোলনে মহিলারা গাছদেরকে জড়িয়েছিল, তো এটা অবশ্যই চিপকো মুভমেন্ট হবে, চিপকো আন্দোলন। তো এই ছিল তোমাদের কোশ্চেন জিই পিএস 21 পেপারের কোশ্চেন, আশা করি তোমাদের হেল্প হবে, তোমরা যতটা পড়ো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।